যারা মোটামুটি ভাবে একটা পেশার সাথে জড়িত আছেন, ভাবছেন আরো একটা ভালো কিছু করলে ভালো হয়, অবসর সময়টাতে যদি একটা ভালো কিছু করতে পারি, একটা এক্সট্রা ইনকাম আসলো, এ ধরনের চিন্তা ভাবনা যদি কারো মাথায় থাকে, সেক্ষেত্রে আজকের আইডিয়াটা তাদের জন্য কাজে আসবে। আজকে আমরা কথা বলবো ডিলারশিপ বিজনেস নিয়ে। ডিলারশিপ বিজনেসটা খুবই লাভজনক একটা বিজনেস। আপনি যদি অন্য কোনো ব্যবসার সাথে জড়িত থাকেন অথবা কোনো একটা ভালো চাকরি করেন, পাশাপাশি যদি একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে চান, সেক্ষেত্রে এই ব্যবসাটা অনেক কাজে আসবে। ডিলারশিপ ব্যবসা কি এটা মোটামুটি ভাবে অনেকেই জানে, তবে যারা যাদের এটা সম্পর্কে ধারণা নেই তাদেরকে বলে রাখছি, আমাদের দেশে অনেক বড় বড় কোম্পানি রয়েছে যারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট মার্কেটিং করে থাকে। এখন আপনার কাছে যদি একটু ভালো অ্যামাউন্টের টাকা পয়সা থাকে এবং একটা ভালো গোডাউন ভাড়া করতে পারেন, তাহলে কিন্তু আপনি বিভিন্ন কোম্পানির সেই প্রোডাক্টগুলো আপনার গোডাউনে এনে রেখে তারপরে তাদেরকে সেই প্রোডাক্টগুলো বিক্রিতে সহায়তা করতে পারেন, আর এই সহায়তার বিনিময়ে আপনি তাদের কাছ থেকে একটা কমিশন পাবেন। মানে ধরুন আপনার কাছে 5 লক্ষ টাকা আছে অথবা 2 লক্ষ টাকা আছে, আপনি এই 2 লক্ষ টাকা দিলেন প্রাণ আর রিফিল কোম্পানিকে এবং দিয়ে বললেন, আর প্রয়োজনীয় কাগজপত্র দিলেন, দিয়ে বললেন আমাকে একটা ডিলারশিপ দেন, তাহলে তারা আপনাকে একটা নির্দিষ্ট প্রোডাক্ট দিবে, সেই প্রোডাক্টটা আপনি আপনার গোডাউনে এনে রাখবেন, এ পর্যন্ত আপনার কাজ শেষ। তারপরে এই বিক্রয় প্রতিনিধিরা, কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা সেই প্রোডাক্টগুলো মার্কেটে অর্ডার কেটে আনবে, আর সেই অর্ডারগুলো মূলত আপনাকেই সাপ্লাই দিতে হবে। এই ডিলারশিপ ব্যবসা এটাই হচ্ছে এই ধরনের ব্যবসা। এর জন্য আপনাকে এক্সট্রা ভাবে এত মানে কোম্পানি খোলার প্রয়োজন নেই, মাল কেনার ঝামেলা নেই, খুব সহজেই ব্যবসাটা করা যায়। সাইড ইনকাম জেনারেট করার জন্য এটা খুবই খুবই লাভজনক একটা ব্যবসা। এই ব্যবসাটা কিভাবে করতে হয় অলরেডি বলেই দিলাম, কিভাবে এই ব্যবসা করবেন। আপনি কোম্পানির কাছ থেকে মাল এনে আপনার গোডাউনে রাখবেন, আর কোম্পানির লোকেরাই আপনার এই পণ্যগুলো বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করবে। শুধুমাত্র আপনার একটাই কাজ, এই পণ্যগুলো যাদের কাছ থেকে অর্ডার নিয়ে আসবে তাদের কাছে পৌঁছে দেয়া। এর জন্য আপনি একজন লোক রেখে নেবেন, আর তাকে মাসে একটা বেতন দেবেন অথবা দৈনিক হারে তাকে দিয়ে দিবেন, সে আপনার প্রোডাক্টগুলো সাপ্লাই দিয়ে আসবে। মূলত এই ব্যবসাটা এভাবেই করতে হয়। তো কখন এই ব্যবসা করব, এই ব্যবসা কখন করব, এই ব্যবসা সবসময় চলে, তবে একটা অসুবিধা হচ্ছে বর্ষার সময় ব্যবসাটা একটু ঝামেলা হয়ে যায়, কারণ বৃষ্টি যদি এক নাগারে 3-4 দিন বৃষ্টি হয় সেক্ষেত্রে আপনার পণ্যগুলো ডেলিভারি দেওয়া কষ্ট হয়ে যাবে। এছাড়া ওভারঅল এই ব্যবসাটা অনেক ভালো, এই একটা অসুবিধা ছাড়া। কোথায় ব্যবসা করব, কোথায় করবেন ব্যবসা? তো মূলত যেখানে লোকজন বেশি থাকে সেইখানেই ব্যবসাগুলো ভালো চলে, সব ব্যবসায়ী। এখন আপনি এমন একটা প্রোডাক্ট নিলেন যেটা শহরে না বরং গ্রামে ভালো চলে, সেক্ষেত্রে সেটা গ্রামে চলবে। আপনাকে বুঝে শুনে, ধরুন আপনি নলকূপের ডিলারশিপ নিলেন, সাইকেল বাইসাইকেলের ডিলারশিপ নিলেন, এগুলো তো শহরের চেয়ে বরং গ্রামেই ভালো চলবে, তাই না? অথবা আপনি পাওয়ার টিলার অথবা পানির পাম্প এ ধরনের ডিলারশিপ নিলেন, তো যেই প্রোডাক্টগুলো যেখানে ভালো চলে সেইখানে আসলে আমাদেরকে নিতে হবে, তাহলেই সেটা ভালো চলবে। অথবা আপনি যদি ঢেউ টিনের ডিলারশিপ নেন, সেটা কোথায় ভালো চলবে? শহরে অবশ্যই ঢেউ টিন দিয়ে এখন আর কেউ ঘর বানায় না, সবাই রুফ করে মানে ছাদ করে, ছাদ করে বাড়ি করে, তো ঢেউ টিনের ব্যবসা চলবে গ্রামে। তো এইভাবে চিন্তা ভাবনা করে আমাদেরকে কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবো সেটা ভেবে চিন্তে নিতে হবে, তারপরে ব্যবসা শুরু করতে হবে। এখন ব্যবসা শুরু করার আগে আমাদের কি করতে হবে, এই ডিলারশিপ ব্যবসা শুরু করার আগে আমাদেরকে আগে চিন্তা করতে হবে আমার কোন বিষয়টায় আমি দক্ষ, কোন বিষয়টা সম্পর্কে আমার ধারণা আছে, এবং আমার যদি অনেক বেশি পুঁজি থাকে সেক্ষেত্রে আমি কোন প্রোডাক্টটা বেছে নেব, আবার যদি আমার কাছে পুঁজি কম থাকে তাহলে কোন প্রোডাক্টটা বেছে নেব। ধরে নিলাম আমাদের কাছে পুঁজি কম আছে, যদি পুঁজি কম থাকে সেক্ষেত্রে আমাদেরকে ফুড আইটেম বেছে নিতে হবে। ফুড আইটেমে মূলত একটু পুঁজি কম লাগে, যেমন মাফিন, কেক, ছোট ছোট কেক, বিস্কুট, চানাচুর, তারপরে টোস্ট, এই জিনিসগুলোতে আসলে পুঁজি কম লাগে। আপনি 2-2.5 লাখ অথবা 1-1.5 লাখ টাকা হলে এই ব্যবসাটা করতে পারবেন। প্রাণা রেফিল কোম্পানি আছে, ড্যানিশ আছে,
আকিস গ্রুপ আছে, আফতাব গ্রুপ আছে, কোহিনুর আছে, এই ধরনের অনেক কোম্পানি রয়েছে যারা ফুড আইটেম গুলো নিয়ে ব্যবসা করছে। তাদের মধ্যে আমার মনে হয় প্রাণা রিফিল একচেটিয়া ব্যবসা করছে। তো আপনি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন, আপনি প্রয়োজনে এই যারা অর্ডার কাটে মহল্লাতে সেই ধরনের লোকেদের সাথে যোগাযোগ করলে হবে, অথবা আপনি প্রাণা রিফিলের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করেও আপনি এটা করতে পারেন, অথবা প্রাণা রিফিল ছাড়াও আফতাব গ্রুপ, আকিস গ্রুপ, বিডি ফুড এ ধরনের অনেক কোম্পানি রয়েছে, তাদের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে একটা গোডাউন ভাড়া করে আপনাকে তারা যে যে শর্ত দেবে সেই শর্তগুলো পালন করলে তাহলে আপনি ব্যবসা শুরু করে দিতে পারবেন। তারা আপনাকে প্রচুর সহযোগিতা করবে আপনার ব্যবসাটা শুরু করার জন্য। এই ব্যবসায় লাভ কেমন? এটা খুবই লাভজনক একটা ব্যবসা, আপনি সাইড ইনকাম হিসেবে এটাকে বেছে নিতে পারেন, অনেক বেশি লাভবান হবেন। আপনার যদি ভালো কিছু টাকা থাকে এটাকে অযথা ফেলে না রেখে আপনি এই ব্যবসায় খাটাতে পারেন, তাহলে এখান থেকে একটা ভালো ইনকাম জেনারেট করতে পারবেন। বিভিন্ন কোম্পানি ভেদে বিভিন্ন প্রোডাক্টের উপর কমিশন দেয়, আপনি 10% থেকে 20%, 25%, 50% বিভিন্ন প্রোডাক্টের উপর নির্ভর করছে কমিশনটা। তো এই পার্সেন্টেজ কমিশন নিয়ে তারপরে আপনি ব্যবসা শুরু করে দিতে পারেন। আপনি অবশ্যই ডিলারশিপ ব্যবসা নেওয়ার আগে এই বিষয়টা ক্লিয়ার হয়ে নেবেন যে আসলে কত পার্সেন্ট কমিশন তারা আপনাকে দেবে। এতক্ষণ তো বললাম লাভের কথা, তবে আজকে এখন আমরা বলবো এই ব্যবসার লোকসান হয় কিভাবে। এই ব্যবসার লোকসান হয় যেভাবে, সেটা হচ্ছে বর্ষাকালে আপনি সাপ্লাই দিতে পারবেন না প্রোডাক্ট, যার ফলে আপনার গোডাউনে প্রোডাক্ট পরে থাকবে, আর যখন প্রোডাক্ট পরে থাকবে তখন আপনার ডেলিভারি ম্যানকে ঠিকই বেতন দিতে হবে। এতে করে ডেলিভারি ম্যানের পিছনে আপনার একটা ভালো অর্থ চলে যাবে অযথা। তাছাড়াও এ ব্যবসায় আরেকটা অসুবিধা হচ্ছে যা ডেলিভারি ম্যান খুঁজে পাওয়া যায় না, কারণ ডেলিভারিতে আপনি যদি বেশি অর্থ ব্যয় করে ফেলেন সেটা কিন্তু আপনার নিজের পকেট থেকে যাবে, আপনার যে যে টাকা লাভ হবে তার কাছ থেকেই, তা থেকেই কিন্তু এই ডেলিভারি ম্যানের বেতন দিতে হবে। মানে ডেলিভারি ম্যানের যে বেতন সেটা কিন্তু কোম্পানি বহন করে না, সেই সম্পূর্ণ খরচটাই বহন করতে হয় ডিলারশিপ ব্যবসা যে করে থাকে। এটা হচ্ছে বড় অসুবিধা এই ব্যবসায়। আবার লোক পাওয়া যায় না, আবার লোক পাওয়া গেলেও যারা কয়েকদিন করবে করে না বলে চলে যাবে, এই ধরনের অনেক সমস্যা থাকে, কমিটমেন্ট থাকে না আসলে, কারণ যারা ডেলিভারি ম্যান তাদের বেতন খুব কম হয়, আপনি চাইবেন না তাদেরকে সব টাকা দিয়ে দেওয়ার জন্য, আর যখন সব টাকা দিয়ে দিতে চাইবেন না তখন তারা আপনার কাজে থাকবে না, চলে যাবে। এই একটা মাত্র অসুবিধা ছাড়া ওভারঅল এই ব্যবসাটা খুবই লাভজনক, আপনি চাইলে ব্যবসাটা শুরু করতে পারেন সাইড ইনকাম জেনারেট করার জন্য। আশা রাখছি আমার আজকের এই পর্যালোচনাটা আপনাদের একটু হলে ভালো লাগবে, যদি সামান্য একটু উপকারে আসে সেক্ষেত্রে আমি ধন্য। সবাই অনেক ভালো থাকবেন, সবার ব্যবসায়ী জীবন হোক ধন্য, অনেক বেশি সমৃদ্ধিশালী হন সবাই, সেই আশীর্বাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। খুদা হাফিজ।